আসসালামু আলাইকুম। কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, মানুষকে মৃত্যুবরণ করতে হবে, এটাই স্বাভাবিক। প্রত্যেক মানুষকে চিরদিন কেউ দুনিয়াতে থাকবে না, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যেটা মানুষকে আসলে মানতে কষ্ট হয়, কিন্তু তবু আমাদের মানতে হয়, এটাই কিন্তু বাস্তবতা। আমরা আজকে যাকে নিয়ে কথা বলছি, তিনি কিন্তু আমাদের টাঙ্গাইলের আমরা বলতে পারি কৌতুক সম্রাট, যিনি কৌতুক দেখিয়ে, তার অঙ্গ ভঙ্গি দেখিয়ে, তার কথার মাধ্যমে কিন্তু লক্ষ লক্ষ মানুষ তার ভক্ত হয়েছিল, এবং তাকে কিন্তু দেখার জন্য অসংখ্য মানুষ বিভিন্ন জেলার থেকে তাকে দেখার জন্য চলে আসছিল। যে মানুষটিকে নিয়ে কথা বলছি, তিনি ছিলেন আসান আলী, যাকে মানে উপাধি দেওয়া হয়েছিল বাদাইমা হিসেবে। সেই আসান আলী কিন্তু আজকে ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল ফরমাইছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোক সপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। তবে একটি কথা বলে রাখি যে আজকে আপনারা যে লোকগুলা দেখতে পাচ্ছেন, যে হয়তো আসান আলী তাকে আমরা এখন মৃত লাশ বলছি, কিন্তু যাকে আমরা কয়েক ঘন্টা আগেও একজন ব্যক্তি হিসেবে চিনতাম, একজন মানুষ হিসেবে চিনতাম, কিন্তু সে এখন লাশ হয়ে গেছে। সেই লাশ কিন্তু আমাদের মাঝে এখনো আসেনি, হয়তো কিছুক্ষণের মধ্যে আসবে। আমরা এটাই হলো আসান আলীর বাড়ি। আমি তো আপনাদের একটু দেখাচ্ছি, একটু রাউন্ড করে আমি আপনাদের দেখাচ্ছি যে এটা হলো আসান আলীর বাড়ি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোকজন কিন্তু এখানে ইতিমধ্যে চলে আসছে, তারা কিন্তু অপেক্ষা করতেছে সেই আসান আলীকে এক নজর দেখার জন্য, এবং অসংখ্য লোক কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং আরো লোকজন আসবে। এখানে কখন জানাজা হবে এবং কখন তাকে দাফন করা হবে, এই প্রসঙ্গটা নিয়ে আমরা দেখাবো। অর্থাৎ বিষয়টা হলো যে আমরা আসান আলী কয় ভাই ছিল, তার পরিবারে কে কে ছিল, তার সন্তানাদি কয়জন, সবকিছু আপনাদের একটু জানাবো। আমি একটু প্রথমে কথা বলবো আমাদের ইউনিয়ন পরিষদের সাবেক, আপনারা তো সাবেক মেম্বার, সাবেক মেম্বার, তার সাথে আমরা একটু কথা বলবো। আপনি একটু বলবেন যে আসান আলীর আসলে কি সমস্যা, কারণ হাজার হাজার লোক আসান আলীর বিষয়টা জানতে চাচ্ছে, যে আসান আলীর এই এই সময়ে তাকে আল্লাহ পাক তাকে নিয়ে গেল, তার আসলে মূল সমস্যাটা কি ছিল, আপনি কতটুকু জানেন এই বিষয়টি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যতটুকু জানি আসান আলী ভাই, আমি যখন প্রথমবার ইউপি সদস্য হিসাবে নির্বাচিত হই, উনি উত্তপ্তভাবে আমার নির্বাচনে সম্পৃক্ত থেকে নির্বাচন করে দিয়েছেন। তিনি অত্যন্ত একজন ভালো মানুষ এবং মানুষের শত কান্না এবং ব্যথার মাঝেও উনি মানুষকে এমনভাবে কথা বলতেন যে মানুষ তার কষ্টকে ভুলে গিয়ে হাসতে থাকতো। আসলে তার সমস্যাটুকু আমি যতটুকু জানতাম, আমার সাথে সকল সময়ই হলো উনি আলাপচারিতা করতেন। আমি যখন দ্বিতীয়বার মেম্বার হয়ে কিছুদিন পর টাঙ্গাইল থেকে আমি হলো ঢাকায় অবস্থান করি, তখনও আমার সাথে ফোনে আলাপচারিতা হইতো, আমি তার সাথে কথা বলতাম। ওনার শারীরিক সমস্যা ছিল, ব্লাড ক্যান্সার ছিল, এটা দীর্ঘদিন 8-10 বছর আগে থেকেই তার ব্লাড ক্যান্সার ছিল। সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি, আমি তার সাথে কথা বলছি, উনি বারবার ইন্ডিয়ায় মাদ্রাসে উনি গেছেন ব্লাড চেঞ্জ করার জন্য, আবার বাংলাদেশের সদর হসপিটালে ব্লাড চেঞ্জ করার জন্য গেছেন, এবং আমাদের বন্ধু বান্ধবদের দুই একজন দিয়ে আমি তাকে রক্তদানের ব্যবস্থা হইলো করাইছি। তার এই ব্লাড ক্যান্সারটা কতদিন আগে হয়েছিল? এটা অন্তত 10 বছর, 10 বছর, 10 বছর আগে থেকে উনি ব্লাড চেঞ্জ করে করে, মানে ব্লাড চেঞ্জ করতে করতে এতদিন তিনি ছিলেন? হ্যাঁ, এতদিন তিনি ছিলেন। তারা কয় ভাই? আসান আলী ভাই হলো চার ভাই, উনি সেজো, ওনার সন্তান কয় মেজো, তাই না? ওনার সন্তান কয়জন? উনি মেজো, সন্তানাদি হলো তিন ছেলে, একজন মেয়ে নাই, এক ছেলে বিদেশে অবস্থান করতেছেন, আর এক ছেলে মাদ্রাসায় পড়ালেখা করেন হাফিজিয়া লাইনে, আর একটি ছেলে হলো হ্যাবিডে। আমি এমপি মহোদয়ের সহযোগিতায় হ্যাবিডে বেতন মৌকুবের জন্য যা যা করণীয় আমি সাথে থেকে সেটি করছি। আমরা একটা জিনিস আপনাকে বলতে পারি যে তিনি কিন্তু ব্লাড ক্যান্সারে তিনি ভুগছিলেন এবং দীর্ঘদিন কিন্তু তিনি অসুস্থ ছিলেন। আমরা এটা শুনছি যে তিনি ব্লাড চেঞ্জ করে তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল, দীর্ঘ 10টি বছর কিন্তু তিনি অসুস্থ ছিলেন। আমরা কিন্তু একটি জিনিস কিন্তু আমরা তোমাদেরকে আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে
লাশ কিন্তু ইতিমধ্যে চলে আসছে। আমরা শুনছি, আমি আপনাদেরকে আপনাদের সাথে একটু সংযুক্ত রাখছি যে লাশ চলে আসছে, লাশ হয়তো কখন দাফন হবে সেটাও আমি আপনাদেরকে একটু জানাবো। এখানে এখানে অসংখ্য লোকজন আছে। আমি একটু আহসান আলীর পরিবারকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে আহসান আলীর পরিবার, আহসান আলীর পরিবার এখানে হয়তো কেউ আছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আমরা আমরা আহসান আলীর যে ছেলে আছে তারা কি এখন আছে, কেউ 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 কি আছে ওইরকম সব লাশের কাছে? প্রিয় দর্শক, আমরা লাশ চলে আসছে, আমরা সেখানে আপনাদের দেখাবো সরাসরি। আপনি যাওয়ার রাস্তা কোনটা? এটি তো যাওয়ার রাস্তা। লাশটা ডুববে কোন দিকে? এই রাস্তা ডুববে। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে লাশ কিন্তু আসছে, সেই লাশের এইটুকু আপনাদের দেখাচ্ছি যে আহসান আলী যাকে আমরা ক্যামেরাটা লাশ কিন্তু চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে গাড়ি, ক্যামেরা নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আহসানের যে আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আহসান আলীর ছেলে, এটা সম্ভবত সেজো ছেলে, সেজো ছেলে। তিনি কিন্তু বাবার বাবার এই অবস্থায় কিন্তু ভেঙে পড়ছেন। আসলে তার বাবা এই সময় যে তিনি চলে যাবেন এটা আসলে আমরা কল্পনা করতে পারি নাই। তিনি কিন্তু দেখি আমরা একটু লাস্টে আপনাদের দেখাবো, আমরা একটু দেখি কিছু বোঝানো দেখা যায় তো। থাকো, হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আসানিলের সাথে যারা কাজ করতেন এরা কিন্তু আসানির সাথে কাজ করতেন, আপনারা দেখতে এরা কিন্তু আসানিলের সাথে কাজ করতেন। আমরা তাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আসানিলের যে এখানে অসংখ্য লোকজন ছিল কিন্তু তারা কিন্তু আসলে আমরাও বলতে পারছি না, খুবই মর্মাহত একটি দৃশ্য, আসলে খুবই দুঃখজনক। আমরা আসানিলের লাশ কিন্তু আসছে, আসানির লাশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আহসান আলীর লাশ কিন্তু নিয়ে আসছে বাড়িতে বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আহসান আলীর লাশ কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে। এই ছিল আমাদের সবার প্রিয়, আমাদের সবার প্রিয় ভালোবাসার মানুষ সেই আহসান আলী, যাকে আমরা আর হয়তো দেখতে পারবো না। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আমরা সেই আহসান আলীর যে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আছে সেই ভক্তবৃন্দ কিন্তু আজকে মর্মাহত, তারা শোকার্ত, আসলে তারা খুবই তাদের অন্তরে যে একটি দুঃখ গেঁথে গেল এটা আসলে এটা অতুলনীয়, এটা কিন্তু পূরণ করার মতো নয়। আমরা সেই আহসান আলীর রুহের মাগফিরাত কামনা করছি এবং আহসান আলীর যে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ ছিল তারা কিন্তু আজকে আজকে কিন্তু তারা তাদের কথা কি বলবো, তারা খুবই কষ্ট মনে, অনেক কষ্ট নিয়ে কিন্তু তারা আজকে ভালো মানুষ। হয়তো আমরা আর আহসান আলীকে দেখতে পাবো না, যে আহসান আলী যে আহসান আলীর আমরা লক্ষ লক্ষ লোক আহসান আলীর সেই কৌতূহল কৌতুক দেখতো তারা খুবই উপর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আহসান আলীর যে ইতিমধ্যে কিন্তু লক্ষ লক্ষ লোক মানে যারা তার এই হলো আহসান আলীর আহসান আলীর আসলে আহসান আলীর কিন্তু আমরা আর কোনো ই দেখতে পাবো না। আহসান আলীকে আসলে আমরা যে অন্তর থেকে ভালোবাসি, আমরা যে তাকে যে কতটুকু ভালোবাসি আজকের এটা না দেখলে কিন্তু আসলে নয়। আমরা সেই আহসান আলীর বাড়িতে অবস্থান করতেছি। ইতিমধ্যে জানতে পারছি যে আহসান আলী চার ভাই, তার তিন ছেলে, এক ছেলে দেশের বাহিরে আছে আর এক ছেলে
মাদ্রাসায় পড়াশোনা করতেছে, আর এক ছেলে টাঙ্গাইলে হ্যাপিতে পড়াশোনা করতেছে। তিনি কিন্তু হাজার হাজার দর্শক এবং লক্ষ লক্ষ দর্শক কিন্তু তিনি সবাইকে কাঁদিয়ে আজকে তিনি চলে গেলেন না ফেরার দেশে। এটা আমাকে একজন লিখছেন যে সৈয়দ মহসিন হাবিব, এটি হলো টাঙ্গাইলের ডাইন্যা ইউনিয়নে তার বাড়িটি অবস্থান, ডাইন্যা রামপাল। আপনারা দেখতে পাচ্ছেন যে আহসান আলীর লাশটি কিন্তু আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি, এখানে যে জানাজা হবে সম্ভবত বাদ মাগরিব রাত নয়টায়, আর রাত্রি নয়টায় কিন্তু জানাজান, রাত নয়টায় জানাজা হবে। আমরা একটু সবাইকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি, কারণ আহসান আলী কিন্তু একদম মানে লক্ষ লক্ষ মানুষের হৃদয় কাঁদিয়ে কিন্তু আজকে চলে গেলেন। সে আহসান আলী ওরফে ভাদাইমা, আমরা হয়তো আর তাকে আর পাবো না, তার হয়তো আর জীবন্ত আর কোনো কৌতুক এবং আমরা তার জীবন্ত আর কোনো কিছু আমরা দেখতে পারবো না। এক নজর আহসান আলীকে দেখার জন্য কিন্তু মানুষের একটি ভিড় জমে গেছে, এক নজর দেখার জন্য কিন্তু সবাই মানে সবাই কিন্তু এক নজর দেখার জন্য আসছে। আমরা কিন্তু তার যে আত্মীয় স্বজন আছে, সেই আত্মীয় স্বজন কিন্তু কান্নায় ভেঙে পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন তার আত্মীয় স্বজন কিন্তু কান্নায় কিন্তু তারা ভেঙে পড়ছে। আহসান আলীকে এক নজর দেখার জন্য কিন্তু আমরা আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করছি, দেখি আহসান আলীকে আমরা। এই ছিল আমাদের সেই শ্রদ্ধার পাত্র, সেই আহসান আলী ভাই। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আমি আপনাদেরকে আসলে আরেকটু দেখানোর চেষ্টা করতেছি, তাকে দেখে মনে হচ্ছে না যে তিনি মারা গেছেন, এরকম কিছু মনে হচ্ছে না। আল্লাহ পাক তার চেহারাটা কিন্তু আপনারা দেখেন কত সুন্দর, তাকে কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে, কত সুন্দর দেখা যাচ্ছে। আমরা তাকে ভেস্ত আল্লাহ তাকে ভেস্তে নসিব করুক, আমরা সেই কামনা করি, সেই কামনাই আমরা করছি। এই ছোট্ট বাচ্চা আমরা দেখতে পাচ্ছি, এটা তার নাতি, তার যে তার ছেলের ঘরে তার ছেলের ঘরের নাতি, তার ছেলের ঘরের বাচ্চা কিন্তু আজকে দাদাকে সামনে নিয়ে তিনি তারা কান্না করছে। আসলে এই এই আহসান আলী ভাই, আমরা তাকে আবারও শ্রদ্ধা জানাই, তাকে আসলে আমাদের কোনো ভাষা নেই, আমরা আসলে কোন ভাষায় কথা বলবো, আমরা আসলে সবাইকে দেখার জন্য আমরা সুযোগ করে দেই। আসলে দুঃখ ভরা ক্রান্তে আমরা আজকে বলতে চাচ্ছি যে আহসান আলী ভাই আমাদের মাঝখান থেকে চলে গেলেন এবং আমরা তাকে হারালাম। হয়তো আমরা তাকে আর জীবন্ত আর তার কোনো কাহিনী আমরা শুনতে পারবো না, হয়তো তাকে নিয়ে আমরা আর কোনো কথা বলতে পারবো না। তিনি তার এক স্ত্রী, এই ছিল আমাদের আহসান আলী ভাই। আহসান আলী ভাইকে আমরা হারিয়ে কিন্তু এলাকার মানুষ কিন্তু একটু, হ্যাঁ হ্যালো।
আমরা কিন্তু যারা তার সাথে কাজ করতে তাকে যে আসানিল ভাইকে যে কত ভালোবাসতো সেই ভালোবাসা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে তার প্রতি যে মানুষের কি পরিমাণ ভালোবাসা ছিল যারা তাকে নিয়ে সবসময় কাজ করত, তাকে নিয়ে সবসময় মানুষকে হাসিয়ে রাখতো, কখনো মনের ভিতরে কোনো দুঃখ কষ্ট কোন সব বুঝতে দিত না, সেই সহপাঠী গুলা কিন্তু আজকে কান্নায় ভেঙে পড়ছে। তারা কিন্তু খুবই তারা কিন্তু তারা আমরা আসলে আপনারা যে কাজ করছেন আসলে আমি আপনাদেরকে বুঝাতে পারছি না যে আসলে কোন ভাষায় বলবো আসলে আসানের ভাই কেমন। আমার ভাই আপনাদের কাছে মেলা কথা কইছে, বুলটুলি করছে, আমরা সবাই মাফ করে মাফ করে দিবেন, আল্লাহর হাতে তার মাফ করে দিবেন, তাদের মাফ করে দিবেন, সর্বতি আমি তো আমার গুলো আঘাত মনে রাখবেন না, তাদের মাফ করে দিবেন। তার একমাত্র তার কিন্তু ছেলে আজকে কিন্তু ছেলে আছে এখানে আছে ভালো করে ভাই কি করতে বলো রে যেটা বলছিলাম যে আসলে আহসান আলী ভাই কিন্তু আমাদের মাঝ থেকে চলে গেলেন, আমরা তার রুহের মাগফিরাত কামনা করি আবারও, কারণ তাকে কিন্তু আসলে আমরা হারিয়ে তার যে লাখো লাখো দর্শক আছে, লাখো লাখো মানুষ আছে, তারা কিন্তু আজকে সে আজ থেকে কিন্তু আর আহসান আলী ভাইয়ের সেই কথা শুনতে পারবে না। আজকে কিন্তু সেই আহসান আলী ভাই কিন্তু আমাদের মাঝে আর নেই, তিনি চলে গেলেন। আপনি তো এলাকারই, আপনি এলাকার না, আপনি এলাকার বলেন। এই যে আহসান আলী ভাই আসলে তিনি তো মানুষকে অনেক হাসাতেন, মানুষকে বিনোদন দিয়ে রাখতেন, আসলে ব্যক্তি হিসাবে কেমন লোক ছিলেন তিনি? খুব ভালো লোক ছিল, অনেক ভালো লোক ছিল। তার যে কোনো দাসী গেছে তার একটা নাম ছিল, আর যে কোনো অনুষ্ঠানে করছে মানুষ ওর প্রতি খুব আকর্ষণ ছিল। কিন্তু এমনি ব্যক্তি জীবনে আসলে তিনি কেমন লোক ছিলেন? খুব ভালো ছিল, খুব ভালো, সবার সাথে ভালো, সবার সাথে আসার ব্যাপার ভালো করছে, সবার সাথে ভালো, ছোট বড় সবার কোনো বাজগোছ নাই, সবাই আর এক সমান দেখছে, খুব ভালোভাবে দেখছে। তারা কয় ভাই? তারা তিনটা ভাই, তিন ভাই, চার ভাই, চার ভাই, চার ভাই, আপনারা শুনলেন আহসান আলী কিন্তু চার ভাই ছিলেন, তিন বোন ছিলেন, চার ভাইয়ের মধ্যে উনি কি মেজর ছিলেন। সেই আহসান আলী ভাই কিন্তু আজ আমাদের মাঝ থেকে চলে গেলেন, আল্লাহ পাক তাকে বিস্তীর্ণ নসিব করুক। কিন্তু তিনি যে মানুষকে যে হাসির খোরাক, মানুষের মনে যত কষ্টই থাক না কেন তার কথা শুনলে কিন্তু মানুষ অটোমেটিক তাদের ভিতরে একটা আনন্দ চলে আসতো। কিন্তু আজকের থেকে হয়তো আমরা আমি আসলে আপনাকে কোনো প্রশ্ন করতে পারতাছি না, কারণ আপনারা তার সাথে প্রচুর পরিমাণ কাজ করছেন। বলার কিছু নাই, আপনারা আমাকে যারা ভালোবাসছেন, আমার উস্তাদ হাসান ভাই ভালোবাসছেন, আজকে তিনি আমাদেরকে টিপ করে চলে গেছে, না ফেরার দেশে চলে গেল, আপনারা সবাই তার আত্মার জন্য মাগফিরাত কামনা করবেন, তার আত্মার শান্তির জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলা আসলে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারতেছেন যে আসলে এখানে কি একটি অবস্থা চলছে, কারণ তারা কাজ করতে গিয়ে আশানীল ভাইয়ের কিন্তু একটি টিম ছিল, তাদের কাজ করার একটি চমৎকার একটি টিম ছিল, সেই টিমের কিন্তু লিডার ছিলেন সেই আশানীল ভাই, সেই আশানীল ভাই কিন্তু আজ আমাদের মাঝ থেকে চলে গেলেন। আসলে তার জন্য আসলে দোয়া ছাড়া আর কোনো কিছু বলার নেই, আমরা তার জন্য দোয়া করি, তার মাগফিরাত কামনা করছি। ও আসলে যারা কাজ করছেন, আসলে যারা তার সাথে কাজ করছেন তারা কিন্তু খুবই মর্মাহত, আসলে তাদেরকেও আমরা কোনো প্রশ্ন করতে পারছি না, কারণ হলো যে তাদের যে সিচুয়েশন, তারা কিন্তু তাদের সেই লিডারকে হারিয়ে অনেকেই কিন্তু দিশে হারা, যে তারা আসলে তাদের যে কার্যক্রমটা ছিল কার্যক্রমটা তাদের হয়তো বা কী অবস্থা হবে সেটা পরে দেখা যাবে, তবে আশান আলীর এই চলে যাওয়াটা কিন্তু অনেকেই মানতে পারছে না এবং অনেকে কিন্তু এটাকে মানে খুবই আমরা আবারও বলি তার জানাজা কিন্তু সম্ভবত আমরা যতটুকু শুনছি যে রাত্রি 9টার সময় তার জানাজা হবে, সেই আমরা চাচ্ছি যে সকলেই আপনারা জানাজায় অংশগ্রহণ করবেন এবং তার রুহের মাগফিরাত কামনা করবেন। আমরা সকলের প্রতি আবারও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তার পরিবারকে যেন আল্লাহ পাক ধৈর্য ধারণ করার সুযোগ দেয়। আমি আবারও বলছি যে তার কিন্তু তিন ছেলে, এক ছেলে দেশের বাহিরে আছে, আর এক ছেলে কিন্তু দেশে পড়াশোনা করতেছে, আর এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করতেছে। তিনি তার পরিবারকে রেখে চলে গেলেন। এই ছিল আমাদের আহসানুল ভাইয়ের জীবনের জীবন দশায়। কিন্তু আজকে সম্ভবত কত ওনার বয়স কত হয়েছিল মিলন ভাই জানেন কি? প্রায় 65 সম্ভবত 60 এবং 65 বছরের বয়সে কিন্তু তিনি চলে গেলেন। কিন্তু তার জীবন দশায় তিনি অসংখ্য মানুষের হৃদয়কে তিনি জয় করে নিয়েছিলেন অল্প বয়সে। আমরা জানি যে প্রথম অবস্থায় কিন্তু আমরা যখন কোনো ভিডিও প্রযুক্তি ছিল না, যখন প্রযুক্তি ছিল না, তখন কিন্তু মানুষ সংযাত্রার উপরে নির্ভরশীল ছিলেন এবং তারা কিন্তু মানে অসংখ্য সংযাত্রা দেখতেন। কিন্তু সেখান থেকে কিন্তু আস্তে আস্তে পরিবর্তন আসে এবং আহসানুল ভাই কিন্তু সেখান থেকে তিনি চলে আসেন বিভিন্ন মিডিয়া জগতে, এবং মিডিয়া জগতে এসে কিন্তু লক্ষ মানুষের হৃদয় তিনি জয় করে নিয়েছিলেন, এবং লক্ষ মানুষের হৃদয় জয় করে যে ভালোবাসা তিনি দেখাইছেন সেই ভালোবাসার মানুষটি কিন্তু আজকে চলে গেল সবার কাছ থেকে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। সেই আহসানুল ভাই কিন্তু এখন শুয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আহসানুল ভাই কিন্তু এখন শুয়ে আছে, হয়তো তাকে আর আমরা আর দেখতে পারবো না। তার রুহে তার জন্য দোয়া ছাড়া আর আমাদের কিছু করার নেই। হাজার হাজার লোক কিন্তু আসছে তাকে এক নজর দেখার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে দেখার জন্য হাজার হাজার লোক আসছে এক নজর দেখার জন্য তাকে। অসংখ্য লোক আমার কাছে বিষয়টি জানতে চাচ্ছেন। আমি আবারও বলি তার জানাজা রাত্রি 9টার সময় নির্ধারণ করা হয়েছে, এখন কিন্তু তার কার্যক্রম চলছে, বিভিন্ন লোকজন আসছে তাকে দেখছে, রাত্রি 9টার সময় তার জানাজা হবে। আমি আপাতত আমি এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি, হয়তো আপনাদের সাথে আমি আবারও সংযুক্ত হব। রাত্রি 9টার সময় তার জানাজা হবে, এখানে বিভিন্ন ব্যক্তিবর্গ আসবে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আপাতত এ পর্যন্তই।